রহমানের প্রশ্ন হলো, দুধমা হওয়ার শর্ত কি কি? দুধ পান করালেই তিনি দুধমা, ব্যাস, এর জন্য আর বিশেষ কোনো শর্ত নেই। তবে কতটুকু দুধ পান করালে হবে? অনেক উলামায়ে কেরাম বলেছেন এক চষণ দুই চষণ দিলেই হয়ে যাবে, অনেকে বলেছেন পাঁচ বা দশ চষণের নিচে হবে না, দুটা মত রয়েছে। রেশমি খাতুন জানতে চেয়েছেন, আমার আব্বা মার সাথে আমি একটি বিশাল ভুল করেছি, তাদের কাছে পা ধরে অনেকবার মাপ চেয়েও মাপ পাই না, দয়া করে বলবেন ভাই কি করলে এগুনাতে ক্ষমা পাবো? আপনি তাদেরকে সন্তুষ্ট করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করবেন এবং তবা আল্লাহর কাছেও তবা করে মাপ চাইবেন, তাদের কাছেও মাপ চেয়ে যাবেন। আল্লাহ না করুন যদি মাপ করা ছাড়া তাদের মৃত্যু হয়ে যায়, তাহলে তাদের মৃত্যুর পরে তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান সৎকার করবেন, তাদের বন্ধুবান্ধবের সাথে সদা আচরণ করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, ইনশাআল্লাহ বিদিন এটা যথেষ্ট, আল্লাহ তাদেরকে সন্তুষ্ট করে দেবেন যদি আপনি আপনার আপ্রাণ চেষ্টা করে থাকেন। সাকিবুল্লাহ ইসলাম অনেক এর প্রশ্ন হলো, হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওযু থাকবে কিনা? ওযু থাকবে, কিন্তু মানুষের সামনে কাপড় উঠে গেলে সেটি সতর খোলা হয় বিধায়, সেটা গুনাহের কাজ, কিন্তু ওযু থাকবে, ওযুর সাথে সম্পর্ক নেই, ফেলদের আপনি গুনা হবে না, তবে কাউকে প্রতারণা না করলেই হলো, মিথ্যা কথা না বললেই হলো। নীরব জুবাইর আপনি জানতেছেন, অশুভ দিন অশুভ রাত অশুভ সময় বলতে কিছু আছে কিনা? ইসলামের আলোকে যদি বিস্তারিত বলতেন, অশুভ রাত অশুভ দিন অশুভ সময় বলতে কোনো কিছু নেই, কারণ ইসলামে আসলে অশুভ অশুভর বলতে বিশ্বাসটা শিরকপূর্ণ বিশ্বাস হিসাবে ধার্য করেছে। তাছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেছেন লা তাসুবুদ দাহর, তোমরা কোনো সময়কে মন্দ বলবে না, গাল মন্দ করবে না, কারণ আমি সময়কে নিয়ন্ত্রণ করি, সময়ের স্রষ্টা আমি নিজে, এই জন্য এটা করা যাবে না।